হ্যালো এভরিওয়ান, আমি শেখাশা। আজকে আপনাদের সাথে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে একমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিক জনাব মিজানুর রহমান সিনহা সাহেবের বাংলো বাড়ি। তাদের ইতিহাসের কথা বলে শেষ করা যাবে না, তবুও আমি আংশিক কিছু কথা তুলে ধরছি। সিনহা সাহেবের বাবার নাম ছিল হাবিবুর রহমান সিনহা। তিনি এক সময় অনেক টাকা পয়সার মালিক ছিলেন। মিজানুর রহমান সিনহাকে উচ্চশিক্ষার জন্য বাহিরে পাঠান। সেখান থেকে তিনি উচ্চ শিক্ষা নিয়ে বাংলাদেশে ফিরেন। ফিরে একমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি খোলেন। খোলার পর তার আর্থিক অবস্থান খুব ভালো হলো। তার শখ জাগলো ব্যাংককের ব্রাঞ্চ ক্লাবের মতো বাংলো বাড়ি বানানোর। সেই বাংলো বাড়িটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। তার বাংলো বাড়িতে গোলাপ থেকে শুরু করে দেশ বিদেশের বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছে। তো বিওয়াসরা, আপনারা চারিদিকে খেয়াল করতে পারছেন যে কত ধরনের মনোরম দৃশ্য। তো আপনাদের যদি সময় হয় তাহলে আপনারাও এসে এই বাড়িটাকে ঘুরে দেখতে পারেন। তো তাদের যে একটি বাড়ির পরিবেশ মানুষের মনমুগ্ধকর। ব্রাঞ্চ ক্লাবের মতো বাড়িতে গরুর খামার আছে এবং তিনি মাছ চাষও করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত ধরনের ভাস্কর আছে। তাদের একটি ইতিহাস আছে। তার বাবার কুলখানি অনুষ্ঠানে 45টি গরু জবাই করেছিলেন, কলমা ইউনিয়নের মানুষদেরকে খাইয়েছেন। তখন আমরা খুব ছোট ছিলাম। আমাদের স্কুল মাঠ এবং ঈদগাহের মাঠে সেই অনুষ্ঠান হয়েছিল। তো বিওয়াসরা, তাদের বাড়ি একসময় জঙ্গলে পরিণত ছিল। সেই জঙ্গল বাড়িতে আমরা খেলাধুলা করতে যেতাম। আমাদের স্কুলের পাশে তো তাই, তাদের বাড়িতে নানান ধরনের ফল গাছ ছিল, সেই ফল পেড়ে আমরা খেতাম। তো বিওয়াসরা, আবার আপনাদের সাথে আমি তাদের মাছের খামার এবং গরুর খামার সেই ভিডিও নিয়ে হাজির হব। তো বিওয়াসরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। বিওয়াসরা, তাহলে আপনারা বাংলো বাড়িটাকে উপভোগ করুন। ধন্যবাদ।